Hi students, welcome to Infinity Tech Academy class. আজকে আমরা যে চ্যাপ্টার সম্পর্কে ডিসকাস করব সেটা হচ্ছে লিমিট বা সীমা। এটি ক্যালকুলাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো প্রথমে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে লিমিট বা সীমার ধারণা, কনসেপ্ট অফ লিমিট অর সীমার ধারণাটা কি। তো আমরা ধরে নিচ্ছি x একটা ভেরিয়েবল। তো x যতক্ষণ একটা ভেরিয়েবল এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস হতে পারে। সাপোজ আমি x এর ভ্যালুগুলো এইভাবে কনসিডার করছি 1.09 1.08 এইভাবে কন্টিনিউ হতে হতে সাপোজ 1.01 হতে আসছে। এগেইন এরকম কিছু ভ্যালু হতে পারে 0.92 0.93 এক্সেট্রা হতে হতে 0.99 হতে আসছে। তো বেসিক্যালি আমরা যদি খেয়াল করি এক্স যে ভেরিয়েবলটা আছে সেই এক্স ভেরিয়েবলটার ভ্যালুস গুলো আস্তে আস্তে এই 1 ভ্যালুর দিকে আসছে, এই 1 ভ্যালুটার দিকে আসছে। এরকম দ্যাট 1.09 1.08 এইভাবে কমতে কমতে আস্তে আস্তে 1 এর দিকে আসছে, আবার এরকম 0.92 0.93 এরকম বাড়তে বাড়তে আস্তে আস্তে 1 এর দিকে যাচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা এই রিয়েল নাম্বার লাইন ধরে আমরা যদি বিচার করি, অ্যাকর্ডিং টু নাম্বার লাইন আমরা যদি দেখি তাহলে কি দেখব না x এর ভ্যালুস গুলো এই নাম্বার লাইনে এই 1 ভ্যালুটার রাইট হ্যান্ড সাইড এই 1 ভ্যালুটার রাইট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে কমতে কমতে 1 এর দিকে মুভ করছে, আবার লেফট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 এর দিকে মুভ করছে। কিন্তু x এর ভ্যালুটা কখনোই 1 এর সাথে ইকুয়াল হচ্ছে না। কোথায় থাকছে x এর ভ্যালুটা না 1 এর খুব কাছাকাছি লাই হচ্ছে, অর্থাৎ এরকম 0.99 হতে হতে এটা একদম কাছাকাছি চলে আসছে 1 এর। সাপোজ 0.999 হয়ে যাচ্ছে 0.49 হয়ে যাচ্ছে এরকম হতে পারে, এটাও তেমনি 1. অনেকগুলো 0 তারপরে একটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 1 ভ্যালুটা খুব কাছাকাছি একটা অঞ্চলে লাই করছে, অর্থাৎ এরকম কিছু নেবারহুডে x এর ভ্যালুটা এরকম লাই করছে। এইখানে কোথাও আছে 1 এর ডান দিকে 1 এর বাঁ দিকে বা ডান দিকে কোথাও আছে। তো এই জিনিসটাকে আমরা বলি নেবারহুড অফ 1, এই জিনিসটাকে আমরা বলি নেবারহুড অফ 1। x টা কোথায় আছে না x বিলংস টু সাম নেবারহুড অফ 1। সাপোজ এই নেবারহুডটাকে আমরা ডেল্টা নেবারহুড বলছি, অর্থাৎ ডেল্টা একটা খুব ছোট সংখ্যা, ডেল্টা খুব ছোট একটা সংখ্যা, অর্থাৎ 1 মাইনাস ডেল্টা থেকে 1 প্লাস ডেল্টার মধ্যে কোথাও একটা x এর ভ্যালুটা লাই করছে। আমরা যদি সংখ্যা হিসেবে ভাবি এই রকম টাইপের হবে বিষয়। এই জিনিসটাকে আমরা একটা টার্মের মাধ্যমে এক্সপ্রেস করি লিমিটে, সেটাকে বলা হয় x টেন্ডস টু 1। এটা লিখে থাকি আমরা এইভাবে অ্যারো দিয়ে x টেন্ডস টু 1। এইটার মানেটা কি না এইটার মানেটা হচ্ছে এই জিনিসটাই, দ্যাট ইজ x এর ভ্যালুটা, x যে ভেরিয়েবলটা আছে সেই x এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে 1 এর দিকে মুভ করছে এবং রাইট হ্যান্ড সাইড থেকেও আস্তে আস্তে 1 এর দিকে মুভ করছে, কিন্তু কখনোই 1 এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। দ্যাট মিন x টেন্ডস টু 1 লেখার অর্থই হচ্ছে x ইজ নট ইকুয়াল টু 1। এই জিনিসটা সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে এই টেন্ডস টু কথাটার মধ্যে দিয়ে। দ্যাট ইজ x টেন্ডস টু সাম ভ্যালু মিন্স x ইজ নট ইকুয়াল টু দ্যাট ভ্যালু, বাট x লাইজ ইন দ্য নেবারহুড অফ দ্যাট ভ্যালু। দ্যাট মিন্স আমরা যদি এখানে x টেন্ডস টু a বলে দিই তাহলে x নট ইকুয়াল টু a, বাট x কোথায় বিলং করছে, x বিলংস টু সাম নেবারহুড অফ a, রাদার ডেল্টা নেবারহুড অফ a, অর্থাৎ a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে কোথাও লাই করবে। এটা হচ্ছে টেন্ডস টু কথাটার অর্থটা। তো লিমিট পড়তে গিয়ে প্রথম যে টার্মটার সাথে আমরা পরিচিত হলাম সেটা হচ্ছে টেন্ডস টু, অর্থাৎ কোন একটা ভেরিয়েবল টেন্ডস টু সাম ভ্যালু মিন্স সেই ভ্যালুর দিকে ভেরিয়েবলের ভ্যালুগুলো টেন্ড করছে, ওই দিকে মুভ করছে, বাট ওই ভ্যালুটার সাথে কখনোই কোয়েনসাইড করছে না। এটা হচ্ছে টেন্ডস টু প্রাথমিক ধারণা। অর্থাৎ আমরা যেটা বললাম x টেন্ডস টু a, x টেন্ডস টু a কথাটার মানে কি না x এর ভ্যালুটা a এর দিকে আস্তে আস্তে টেন্ড করছে, বাট x এর সাথে a এর সাথে কখনোই x এর ভ্যালুটা কোয়েনসাইড করছে না। সেই কথাটাকে আরেকটু যদি আমরা পিক্টোরিয়াল ভাবে দেখেই হবে রিয়েল নাম্বার লাইনে, এইখানে হচ্ছে a ভ্যালুটা, এই দিক থেকে আমাদের এর দিকে মুভ করছে x এর ভ্যালুটা, আবার এই দিক থেকেও এর দিকে মুভ করতে পারে x এর ভ্যালুস গুলো। তাহলে এই দিক থেকে যখন মুভ করছে দ্যাট ইজ পজিটিভ সাইড থেকে,
right hand side থেকে মুভ করছে তখন আমরা যেটাকে বলে থাকি x tends to a plus আর left hand side থেকে যখন এই দিকে মুভ করছে x এর ভ্যালুস গুলো তখন সেটাকে আমরা ইন্টিগ্রেট করি x tends to a minus তো এই জিনিসটা বেসিক্যালি এই প্লাস আর মাইনাস এই জিনিসটা বেসিক্যালি আর কিছুই না জাস্ট ডিরেকশন ডিনোট করে অর্থাৎ কোন দিক থেকে এর দিকে মুভ করছে x এর ভ্যালুস গুলো সেই জিনিসগুলো শুধুমাত্র ডিনোট করে এগুলো কিন্তু কোনো ভ্যালুর উপরে এফেক্ট ফেলে না দ্যাট ইজ x tends to a plus x tends to a minus means আমাদের জাস্ট এটা ডিনোট করছে কোন সাইড থেকে মুভ করছে a এর দিকে দ্যাট ইজ x tends to a minus দিয়ে আমরা বোঝাই যে লেফট হ্যান্ড সাইড থেকে মুভ করছে আর x tends to a plus দিয়ে আমরা বোঝাই সেটা রাইট হ্যান্ড সাইড থেকে মুভ করছে এছাড়া আর কিছুই নয় অর্থাৎ x tends to a means x tends to a means আমরা দুটো জিনিস পাই দ্যাট ইজ x tends to a plus and x tends to a minus এই দুটো জিনিসই আমরা পাই x tends to a থেকে এবারে যদি আমাদের কাছে একটা অপেক্ষক থাকে সাপোজ fx একটা অপেক্ষক আছে সেই অপেক্ষকটার মান নিশ্চয়ই x এর উপর নির্ভরশীল দ্যাট ইজ fx ডিপেন্ডস অন x দ্যাট ইজ সাপোজ fx টা আমি ধরে নিচ্ছি x plus 1 তাহলে এই fx এর যে মানটা সেটা এই x এর মানের উপর নির্ভর করে থাকবে অর্থাৎ x এর মানটা যেরকম যেরকম চেঞ্জ হবে fx এর মানগুলো করেসপন্ডিংলি চেঞ্জ হতে থাকবে হতে পারে সেটা ইনক্রিজিং x এর ভ্যালুটা ইনক্রিজ করলে fx এর ভ্যালুটা ডিক্রিজও করতে পারে অর্থাৎ নেচারটা ডিফারেন্ট হতে পারে কিন্তু আদতে একটা চেঞ্জ হবে কিন্তু টেন্ডেন্সিটা অলমোস্ট সেম হবে এরকম আমরা যদি এরকম ভাবে fx টা ধরি আর আমি যদি ধরে নিই আগের एग्जांपलটা দ্যাট ইজ x tends to 1 x tends to 1 মানে কি বললাম না x এর ভ্যালুটা আস্তে আস্তে 1 এর দিকে মুভ করছে আইদার সেটা রাইট হ্যান্ড সাইড থেকে মুভ করতে পারে অথবা লেফট হ্যান্ড সাইড থেকে মুভ করতে পারে তাহলে x এর ভ্যালুটা सपोज এরকম 1.09 1.08 এরকম ভাবে सपोज 1 এর দিকে মুভ করছে ফ্রম রাইট হ্যান্ড সাইড আবার যদি ধরে নিই এরকম 0.97 0.98 এই ভাবে মুভ করছে 1 এর দিকে ফ্রম লেফট হ্যান্ড সাইড তাহলে করেসপন্ডিংলি fx এর ভ্যালুস গুলো কিভাবে মানে চেঞ্জ হতে থাকবে না এই করেসপন্ডিংলি fx এর ভ্যালুস কি হবে अकॉर्डिंग टू দিস ফাংশন ইট উইল বি 2.09 এটা কি হবে 1.08 এর জন্য ইট উইল বি 2.08 এটার জন্য কি হবে 2.07 আবার এই দিকের গুলো কেমন ভাবে হবে না 1.97 এটা হবে 1.98 এটা হবে 1.9 তো আমরা যদি এই তিনটে ভ্যালুর নেচার দেখি এই এই তিনটে সেটের জন্য এই তিনটে সেটের ভ্যালুস এর সেটের যদি নেচার দেখি তাহলে ব্যাপারটা কি রকম না এখানে x টা আস্তে আস্তে কমতে কমতে কার দিকে টেন করছে না 1 ভ্যালুর দিকে আর এইখানে fx এর ভ্যালুস গুলো আস্তে আস্তে কোন ভ্যালুর দিকে টেন করতে করতে যাচ্ছে না যদি খেয়াল করে দেখি আস্তে আস্তে কমতে কমতে 2 এর দিকে টেন করছে আবার এই তিনটে ভ্যালুর দিকে যদি আমরা একটু খেয়াল করি এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কার দিকে যাচ্ছে না 1 এর দিকে যাচ্ছে এবং করেসপন্ডিংলি fx এর ভ্যালুস গুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে কার দিকে টেন করছে না 2 এর দিকে টেন করছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে x tends to some a বলে fx tends to একটা ডিফারেন্ট ভ্যালু হচ্ছে দ্যাট মিন্স এটাকে আমরা l বলছি এই fx এর fx যে ভ্যালুটি টেন করছে সেটাকে আমরা l বলছি অর্থাৎ x টা অর্থাৎ ভেরিয়েবলটা যদি কোনো একটা ভ্যালুর দিকে টেন করে কোনো একটা রিয়েল নাম্বারের দিকে টেন করে তাহলে তার করেসপন্ডিং যে ফাংশন বা অ্যাসোসিয়েটেড যে ফাংশনটা আছে যে ফাংশনটা x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আছে সেটাও কোনো একটা রিয়েল নাম্বারের দিকে টেন করছে তাহলে টেন করার অর্থ হচ্ছে সেই ভ্যালুর দিকে এগোচ্ছে কিন্তু সেই ভ্যালুর সাথে কোয়েনসাইড করছে না দ্যাট ইজ নট ইকুয়াল টু অর্থাৎ x tends to a means x not equal to a similarly fx tends to l মানে fx not equal to l but lies in the neighborhood of l l এর খুব কাছাকাছি কোথাও ঘোরাফেরা করছে এইখানে যদি l হয় এর আশপাশে কোথাও অর্থাৎ l এর দিকে টেন করছে মানে l এর দিকে আস্তে আস্তে কমতে কমতে l এর দিকে যাচ্ছে অথবা বাড়তে বাড়তে l এর দিকে যাচ্ছে কিন্তু কখনো l এর সাথে ইকুয়াল হচ্ছে অর্থাৎ যে জিনিসটা আমরা শো করতে চাইছি x এর ভ্যালুস গুলো যদি এরকম কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করে তাহলে fx এর ভ্যালুসও কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করবে এই l টাকে তখন আমরা বলবো লিমিটিং ভ্যালু অফ fx as x tends to a এবং এই জিনিসটাকে আমরা লিখবো এইভাবে
এই জিনিসটাকে আমরা লিখে থাকি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l দ্যাট মিন্স x টা যদি a এর দিকে টেন্ড করে fx টা কার দিকে টেন্ড করবে না টেন্ডস টু l fx টা টেন্ডস টু l হবে কিন্তু কখনোই l এর সাথে ইকুয়াল হয়ে যাবে এই ইকুয়াল টুটা কিন্তু লিমিটিং ভ্যালু ইকুয়াল বলছি a equal to the limit x tends to be fx equal to l দেওয়া আছে দ্যাট মিন্স এটাকেই যখন আমরা বলছি লিমিটিং ভ্যালু a equal to মানে কিন্তু fx এর ভ্যালু ইকুয়াল মানে a equal to টা মানে হচ্ছে লিমিটিং ভ্যালু অফ fx equal to l as x tends to be x tends to যদি অন্য কোনো ভ্যালু দিকে যদি টেন্ড করত তাহলে কিন্তু l টা কিন্তু চেঞ্জ হয়ে যেত x tends to এটা যদি সাপোজ 3 হতো তাহলে কিন্তু এটা 4 এর দিকে টেন্ড করত তো এইভাবে এই x tends to a এর ভ্যালুর উপর ডিপেন্ড করে fx এর ভ্যালুস গুলো fx এর লিমিটিং ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তো এটা হচ্ছে বেসিক ডেফিনিশন অফ বেসিক কনসেপ্ট অফ লিমিট অফ fx করেসপন্ডিংলি টু x tends to সাম রিয়েল নাম্বার অর্থাৎ যে জিনিসটা আমরা বলতে চাইছি যে x টা যদি আস্তে আস্তে এর দিকে মুভ করে সেটা লেফট হ্যান্ড সাইড থেকে হতে পারে রাইট হ্যান্ড সাইড থেকে হতে পারে দ্যাট ইজ x টেন্ডস টু a প্লাস হতে পারে অথবা x টেন্ডস টু a মাইনাস হতে পারে তাতে করে fx টা কোন ভ্যালু থেকে টেন্ড করবে সেটাকেই আমরা বলবো লিমিটিং ভ্যালু অফ fx অ্যাজ x টেন্ডস টু b তার মানে এখানেও ব্যাপারটা কি হচ্ছে না fx টা l এর দিকে টেন্ড করছে দ্যাট ইজ fx টেন্ডস টু l প্লাস অথবা fx টেন্ডস টু l মাইনাস ব্যাপারটা এরকম অর্থাৎ l এর খুব কাছাকাছি লাই করছে যখন x টা a এর খুব কাছাকাছি লাই করছে তাহলে খুব কাছাকাছি যদি লাই করে বেসিক্যালি কি হবে x আর a এর মধ্যে দূরত্বটা খুব ছোট হয়ে আসবে সেই দূরত্বটাকে আমরা ম্যাথমেটিক্যালি মড x মাইনাস a হিসেবে লিখে থাকি which is less than some small number less than some small positive number সেটাকে আমরা epsilon বলছি তখন কি হবে না তখন fx আর l এর মধ্যেও দূরত্বটা খুব ছোট হয়ে আসবে সেটাকে আমরা বলছি less than some delta where delta and epsilon both are positive small number এই দুটো খুব ছোট একটা ক্ষুদ্র একটা পজিটিভ সংখ্যা অর্থাৎ x যখন a এর খুব কাছাকাছি fx টাও l এর খুব কাছাকাছি থাকবে তখন l টাকে আমরা বলি limiting value of fx as x tends to অর্থাৎ x টা এর দিকে টেন্ড করার জন্য fx টা কোন ভ্যালুর দিকে টেন্ড করেছে সেটাই হয় আমাদের লিমিটিং ভ্যালু অফ fx তো এই জিনিসটাকে আমরা অ্যানালিটিক্যালি এইভাবে এক্সপ্লেইন করি দ্যাট ইজ fx মাইনাস l এর মডুলাস দ্যাট ইজ ডিসটেন্স বিটুইন fx এন্ড l উইল বি লেস দ্যান সাম স্মল পজিটিভ নাম্বার তার মানে খুব ছোট একটা সংখ্যার থেকেও ছোট এদের মধ্যে দূরত্ব তার মানে যতটা ক্ষুদ্র করা যায় আর যতটা কাছাকাছি যাওয়া যায় l এর ততটাই কাছাকাছি যাচ্ছে fx টা কখন না যখন whenever x minus a modulus to less than some epsilon when epsilon again a small positive number ঠিক আছে অর্থাৎ x টাও a যতটা কাছাকাছি যাওয়া যায় ততটাই কাছাকাছি যাচ্ছে সেটা ডান দিক থেকে হতে পারে সেটা বাঁ দিক থেকে হতে পারে তো বেসিক্যালি লিমিট x tends to a fx এটা কখন এক্সিস্ট করবে না যখন ডান দিক থেকে x টা এই দিকে মুভ করছে তখন fx এর যে লিমিটিং ভ্যালুটা দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু a প্লাস fx টা যখন বাঁ দিক থেকে মুভ করছে তখন fx এরও যা লিমিটিং ভ্যালু হবে যদি তার সাথে কোয়েনসাইড করে যায় অর্থাৎ এই দুটো লিমিটিং ভ্যালু যদি সেম হয় অ্যাজ x টেন্ডস টু a প্লাস fx করেও যা ভ্যালু আসবে অ্যাজ লিমিট x tends to a মাইনাস করেও fx এর যে লিমিটিং ভ্যালু আসবে দুটোই যদি কোয়েনসাইড করে যায় দুটোই যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা সেটাকে l বলবো এবং এই l টাই হয়ে যাবে আমার fx এর লিমিটিং ভ্যালু দ্যাট ইজ লিমিট x tends to a fx এবার আমরা একটা एग्जांपल দেখে নেই লিমিট এটা একটা সিম্পল एग्जांपल কনসিডার করেছি আমি লিমিট x tends to 2 x2 plus 2 এই एग्जांपलটার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে লিমিটটা ক্যালকুলেট করব হোয়াট ইজ দা ওয়ার্কিং ফর্মুলা অফ দিস লিমিট বেসিক্যালি কি করব আমরা লিমিটটা সিম্পল ভাবে ক্যালকুলেট করব কিভাবে না x tends to যেটা a দেয়া থাকবে সেই a ভ্যালুটা জাস্ট এই fx এর মধ্যে বসিয়ে দেব এটাই আমার কাছে fx টা অর্থাৎ জিনিসটা আমরা কেমন দেখেছিলাম না লিমিট x tends to a fx equal to l এই ফরম্যাটে আমাদের থাকে
तो लिमिट x टेंड्स टू 2 fx দেওয়া আছে এটা x স্কয়ার প্লাস 2 দ্যাট ইজ এটা fx এই fx এর ভিতরে জাস্ট এই 2 টা আমরা পুট করব দ্যাট ইজ এটা লিমিটিং ভ্যালু হবে 2 স্কয়ার প্লাস 2 দ্যাট ইজ 6 তখন যখন আমরা এই x এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি তখন কিন্তু আর আমরা লিমিট কতটা লিখব না যেহেতু আমরা লিমিটিং ভ্যালুটাই ক্যালকুলেট করছি দ্যাট ইজ এই fx এর লিমিটিং ভ্যালু হয়ে গেল 6 কখন যখন x টেন্ডস টু 2 কিন্তু যদি এরকম থাকে আমাদের एग्जांपल सपोज लिमिट x टेंड्स टू 1 x क्यूब माइनस 1 बाय x माइनस 1 তাহলে এই ক্ষেত্রে কি হবে তাই যদি ক্যাল করে দেখি এইখানে যদি f x এর ভিতরে 1 টা পুট করি তাহলে কি দাঁড়াবে না উপরে দাঁড়াবে 1 माइनस 1 আর নিচেও 1 माइनस 1 দ্যাট মিন্স এটা কেমন দাঁড়াবে না 0 বাই 0 ফরম্যাট হুইচ ইজ অ্যান আনডিফাইন্ড ফর্ম সো আমরা তখন যখন এরকম 0 বাই 0 বা ডিনোমিনেটর জিরো ফর্ম আসবে তখন আমরা কি করব না এই এফএক্স ফাংশনটাকে কোনোভাবে সিম্পলিফাই করার চেষ্টা করব যাতে করে কিনা এই ডিনোমিনেটরটা আমাদের এলিমিনেট হয়ে যায় কিভাবে না এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি x কিউব মাইনাস 1 টাকে তো এটাকে কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 ইট ইজ x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1 करेक्ट তো এখানে কি দেখতে পাবো না x - 1 x - 1 টা ক্যান্সেল আউট করতে পারবো এর বেসিক্যালি ক্যান্সেল আউট করার অর্থটা কি আমরা উপর নিচে x - 1 দিয়ে ডিভাইড করছি বেসিক্যালি আর তো দেখো না নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে x - 1 দিয়ে ডিভাইড করছি কিন্তু কখন এই ডিভিশনটা পসিবল যখন যে নাম্বারটা দিয়ে আমরা ডিভাইড করছি সেটা অবিয়াসলি নন জিরো নাম্বার হতে হবে এবার x টা একটা ভেরিয়েবল আমরা জানি না যে x - 1 টা একটা নন জিরো নাম্বার কিনা কিন্তু এইখানে যে তথ্যটা আমাদের কাছে দেওয়া আছে সেইখান থেকে আমরা বলতে পারি এটা একটা নন জিরো নাম্বার ঠিক না x টেন্ডস টু 1 এবার x টেন্ডস টু 1 কথাটার মানে কি আমরা দেখেছি একদম শুরুতে যে x টেন্ডস টু 1 মিন্স x নট ইকুয়াল টু 1 বাট x লাইজ ইন দ্য নেবারহুড অফ 1 করেক্ট সো এইখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0 অ্যাজ x টেন্ডস টু 1 অ্যাজ x টেন্ডস টু 1 এটা কিন্তু x - 1 টা নন জিরো আমরা বলতে পারি যেহেতু x টেন্ডস টু 1 এর কথাটার অর্থই হচ্ছে x ইজ নট ইকুয়াল টু 1 সো অবিয়াসলি x - 1 ইজ নট ইকুয়াল টু 0 সো অবিয়াসলি আমরা এই ক্যান্সেলেশনটা করতে পারব তো সিম্পলি এটা কি হয়ে গেল না লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 এবারে আমরা ক্যালকুলেট করে যদি দেখি এই 1 টা এবার পুট করলে আর আমাদের কোনো অসুবিধা নেই সো সিম্পলি আমরা এখানে 1 টা পুট করব So it will be 3. So a function that x tends to 1 is the limiting value of 3. So you can calculate that the limiting value is the value of a value. So if you change the value, then the limiting value change. If the limit x tends to 1 is the value of a value, then the a step is completed. Suppose x tends to 0. তাহলে এটা হয়ে যে 0 মাইনাস 1 বাই 0 মাইনাস 1 তো এই ক্যান্সেলেশন বা এই প্রসেসটা কোনো দরকার পড়তো না তো এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ক্যালকুলেশনটাও চেঞ্জ হবে তো এই প্রসেসটা তখনই করবে এই সিমপ্লিফিকেশনটা তখনই করবে যখন এই ডিনোমিনেটর ফাংশন বা এরকম কিছু ফ্র্যাকশন ফর্মে থাকলে এই ডিনোমিনেটর ফাংশনটা যখন 0 হয়ে যাচ্ছে বা 1 বাই 0 বা আনডিফাইন্ড ফর্মে আসছে তখন এই সিমপ্লিফিকেশনটা করে দেন লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে একটা ইম্পর্টেন্ট एग्जांपल নেব যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মড x বাই x এইখানে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের আইডিয়াটা কাজে লাগাবো তো প্রথমেই বলে রাখি মড x ফাংশনটা কি রকম না মড x টা আমরা সবাই জানি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন তো বেসিক্যালি সেটা কি হয় না যখন x x টা গ্রেটার ইকুয়াল টু 0 হয় তো পজিটিভ ভ্যালু নেয় সেই ভ্যালুটা কনসিডার করি আমরা x লিখি আর ইকুয়াল টু মাইনাস x হয় যখন x টা নেগেটিভ বিষয়টা কি রকম একটা एग्जांपलের মাধ্যমে দেখি सपोज मॉड 2 সেটা মানে কি না 2 হয় কিন্তু মড অফ মাইনাস 2 সেটা বেসিক্যালি কি সেটাও 2 তো এই 2 টাকে আমরা কি লিখতে পারি মাইনাস অফ মাইনাস 2 মাইনাস অফ মাইনাস 2 তো বেসিক্যালি এটা যদি আমরা ভাবি যেটা p হচ্ছে মড p তাহলে এটা কি দাঁড়াচ্ছে না মাইনাস অফ p करेक्ट সো যখন এটা x টা নেগেটিভ ভ্যালু অতদিন p টা এখানে x এর ভ্যালু নেগেটিভ ভ্যালু তখন এটা কি দাঁড়িয়ে গেল না মাইনাস p এই মাইনাসটা যদি না নিই মাইনাসে মাইনাসে প্লাসটা হবে দ্যাট ইজ অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ সেই ব্যাপারটা হবে তো সেই জিনিসটা আমরা লিখলাম যে মড x টা x হবে যখন x টা গ্রেটার দ্যান 0 এন্ড মাইনাস x হবে যখন x টা লেস দ্যান 0 এবার এই জিনিসটা যদি এটা এক্সিস্ট করতে হয়
তাহলে আমরা কি বললাম তার দুটো জিনিসকে এক্সিস্ট করতে হবে দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx আর লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এই দুটো জিনিসকে এই দুটো লিমিটকে কিন্তু এক্সিস্ট করতে হবে উপরন্ত এই দুটো লিমিটকে ইকুয়াল হতে হবে তবে এই লিমিটিং ভ্যালুর সাথে এই লিমিটিং ভ্যালুটি ইকুয়াল হবে বা এটা এক্সিস্ট করবে তো প্রথম কাজ হবে এই দুটো লিমিট এক্সিস্ট করছে কিনা সেই জিনিসটা চেক করে নেওয়া তো আমরা দেখি যে এই দুটো লিমিট এক্সিস্ট করছে কিনা তো এই লিমিটটা যদি ক্যালকুলেট করতে চাই তখন এখানে কি দেওয়া আছে x টেন্ডস টু 0 মাইনাস দ্যাট মিন জিরো ভ্যালুর দিকে জিরো ভ্যালুটার দিকে x টা মুভ করছে টেন করছে কোন দিক থেকে টেন করছে দ্যাট ইজ নেগেটিভ দিক থেকে টেন করছে দ্যাট মিন্স এই লেফট হ্যান্ড সাইড থেকে টেন করছে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডে x এর সমস্ত ভ্যালুস গুলো কি অবিয়াসলি x লেস দ্যান 0 তাহলে যখন x টা লেস দ্যান 0 তখন মড x এর ভ্যালুটা কি দেওয়া আছে না মড x টা তখন মাইনাস x হয়ে যায় তো মড x এর জায়গায় আমরা সেই ভ্যালুটাই বসাবো যখন কি x টেন্ডস টু 0 মাইনাস হচ্ছে যে জিনিসটা হচ্ছে দ্যাট ইজ মাইনাস x বাই x এবার এইখানে আমরা x x ক্যান্সেল আউট করতে পারবো কেন করতে পারবো না x টেন্ডস টু 0 মাইনাস দেওয়া আছে দ্যাট মিন x টা আর যাই হোক 0 এর সাথে ইকুয়াল হচ্ছে না আমরা টেন্ডস টু ভ্যালুটার অর্থ যেটাই আমরা প্রথম থেকে দেখছি x ইজ নট ইকুয়াল টু 0 এই নেগেটিভটা শুধুমাত্র ডিরেকশন নির্দেশ করছে তো বেসিক্যালি সেটা x এর x টেন্ডস টু 0 সেটা কোন দিক থেকে না নেগেটিভ সাইড অফ 0 দ্যাট মিন লেফট হ্যান্ড সাইড তাহলে বেসিক্যালি সেটা x নট ইকুয়াল টু 0 তো এখানেও একটা নন জিরো নাম্বার দিয়ে আমরা কোন নিচে ডিভাইড করতে পারি দ্যাট ইজ x দিয়ে ডিভাইড করলে সেটা ক্যান্সেল আউট হবে সো ইট উইল বি মাইনাস 1 সিমিলারলি এই জিনিসটা কি দাঁড়াবে না x টেন্ডস টু 0 প্লাস x টেন্ডস টু 0 প্লাস মানে 0 এর পজিটিভ সাইড থেকে 0 এর দিকে টেন্ড করছে x x এর ভ্যালু গুলো তাহলে এখানে সবই x গ্রেটার দ্যান 0 দ্যাট মিন্স x এর ভ্যালু গুলো সবই পজিটিভ এবার পজিটিভ x এর জন্য মড x এর ভ্যালুটা কি না প্লাস x তাহলে এইখানে মড x এর জায়গায় আমরা প্লাস x বসাবো যেহেতু x টেন্ডস টু 0 প্লাস দেওয়া আছে তাহলে বেসিক্যালি সেটা পজিটিভ সাইড থেকে 0 এর দিকে মুভ করছে তো এখানে আমরা ক্যান্সেল আউটটা করতে পারবো কারণ এখানেও একই জিনিস আছে মানে x ইজ নট ইকুয়াল টু 0 সেট তাহলে এইখানে দাঁড়িয়ে গেল এটা ক্যান্সেল আউট করে এটা 1 দাম তাহলে লিমিটিং ভ্যালু দাঁড়িয়ে গেল 1 তো আমরা কি দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের জন্য যে জিনিসটা করছি সেটাকে আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট আর এটাকে আমরা বলছি রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ রাইট সাইডের জন্য যেটা আমরা ক্যালকুলেট করছি তো আমরা কি দেখতে পেলাম না লেফট হ্যান্ড লিমিট ইজ মাইনাস 1 এন্ড রাইট হ্যান্ড লিমিট ইজ প্লাস 1 সো এই দুটো লিমিট ইকুয়াল হলো না এরা কোইনসাইড করলো না তাহলে এই দুটো যদি আনইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু এই লিমিটটা এক্সিস্ট করবে না এটাকে আমি তখন বলবো ডাজন্ট এক্সিস্ট বা এই লিমিটটি কোনো অস্তিত্বই নেই এই লিমিটটা তখনই অস্তিত্ব থাকবে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যেত অর্থাৎ এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়ে যেত সাপোজ এটা 1 হচ্ছে এটা 1 হচ্ছে তখন এটা ইকুয়াল হয়ে যাবে মানে এর অস্তিত্ব আছে এবং এর ভ্যালু কিন্তু সেই 1 হয়ে যেত অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটাই হয়ে যেত লিমিটিং ভ্যালু কিন্তু যদি এরা আনইকুয়াল হয়ে যায় এরা যদি কোইনসাইড না করে তাহলে কিন্তু এই লিমিটটার কোনো অস্তিত্ব থাকবে না তো এখানেই হচ্ছে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই জাতীয় প্রবলেম ক্ষেত্রে এইভাবে আমরা সেটাকে ইউজ করতে পারি তো এটা হচ্ছে লিমিটের বেসিক কনসেপ্ট আর এরকম টাইপের কিছু প্রবলেম আমাদের এক্সারসাইজে রয়েছে তোমরা সেগুলো সলভ করতে থাকো যদি কিছু প্রবলেম হয় আমাদের জানাতে পারো কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে অথবা ইমেলের মাধ্যমে এছাড়াও অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে তোমরা আই বাটন ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো